দেখো বন্ধুরা, আজকে হুগলি ব্রিজের উপরে একটা কালকে রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল মারাত্মক অ্যাক্সিডেন্ট। দেখলে বুঝতে পারবে যে অ্যাক্সিডেন্ট কতভাবে বা কীভাবে কত রকমভাবে হতে পারে। জানি না সে বেঁচে আছে না মরে গেছে, তবু বলবো গাড়ি ঘোড়া একটু, যারা বড় গাড়ি চালাও রাত্রে তাদের তো অবশ্যই সাবধানে চালানো উচিত, বুঝে সুঝে চালানো উচিত। আমি তো দেখে অবাক হয়ে গেছি এই অ্যাক্সিডেন্টটা, যে চাকা খুলে চলে গেছে, সব কিছু খুলে খালে চলে গেছে, একদম কিচ্ছু নেই। মানে কী বলবো, এত বাজেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে বোঝা মুশকিল। এটা অবশ্যই ঘুমের কারণে হয়েছে, এর থেকে কিছু হবে না, কারণ ড্রাইভারদের অনেক সময় ঘুমের দোষের জন্য, কিছু একটু ভুলের জন্য চোখে ঘুম চলে এলে তখন ওটা মানে দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলে। তো যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে সেটা আর করে দা, সচেতন হওয়ার জন্যই বলবো যে যারা গাড়ি ঘোড়া চালাচ্ছ বা বড় গাড়ি চালাচ্ছ, একটু সচেতন হয়ে চালাও, কারণ আমাদের একটু ভুলের কারণে কত রকমভাবে অসুবিধা হয়ে যেতে পারে সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছ। তো একটুখানি সচেতন হয়ে থাকো। দেখো এরকম অ্যাক্সিডেন্ট, এই দেখো কী অবস্থা, চাকা খুলে গেছে, কন্টেনার, এটা অন্য কন্টেনারটা তুলতে এসছে, ঠিক আছে, যে গাড়িটা, এই যে এইটা দেখো কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কল্পনা করতে পারবে না যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হতে পারে। তো একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাও। এখন এটা তোলার ব্যবস্থা হচ্ছে, কারণ কলকাতার বুকে অ্যাক্সিডেন্ট হলে বেশিক্ষণ ফেলে রাখে না আর রাখা যায় না, এতে শহরে যানজট, রাস্তাঘাটে যানজট বেড়ে যাবে। বাকিটা হুগলি ব্রিজের একটা দৃশ্য তোমরা দেখো, হুগলি ব্রিজটা এমনি খুব সুন্দরই লাগে দেখতে, একটা দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, সুন্দরটাকে সুন্দরই লাগবে, খারাপটাকে খারাপই লাগবে, অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটু সবাই সচেতন হও, সচেতন হওয়া খুবই দরকার। সচেতন না হলে নিজেদেরই ক্ষতি বা অপরেরও ক্ষতি হতে পারে, ঠিক আছে। এবারে ব্রিজটা দেখতেই পাচ্ছ তোমরা, যে ব্রিজটা, আর যারা কোনোদিন এই ব্রিজে আসোনি, এটা দূর থেকে দড়ির মতন লাগে ঠিকই, তবে এগুলো বিশাল আকারের পাইপ, মানে অনেক বড় বড় লম্বা পাইপ, যেগুলো নিচে থেকে সিস্টেম আছে টাইট দেওয়ার, ঠিক আছে। যদি কাছে কোনোদিন কাছে যাও তাহলে দেখলে বুঝতে পারবে, দূর থেকে এটা সুতোর মতন লাগে, অনেক দূর থেকে সুতো, আর একটু কাছে এলে হয়তো দড়ি ভাবা হয়, কিন্তু একদম সামনে থেকে দেখলে বোঝা যাবে কত মোটা মোটা পাইপের দ্বারাই মানে ডিজাইনটা করা আছে। এখানে রাত্রে লাইটও জ্বলে এগুলোতে, আর ডান সাইডে তোমার খিদিরপুর ডক, বা সাইডে হাওড়া ব্রিজ, ইডেন গার্ডেন, সব ব্রিজ থেকে দেখা যায়। এটা আমি তাদের জন্য বলছি যারা কোনোদিন এই ব্রিজে আসনি বা দেখনি কাছে থেকে, তাদের জন্য এটা বলছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, এটাই কামনা করি আগামী দিনে আর একটু ভালো ভালো, মানে খুব সুন্দর ভিডিও ছাড়ার ইচ্ছা আছে। তো এগুলোও চোখের পড়ে যায়, সেই জন্য এগুলোও ছাড়লাম। কেউ কিছু মনে করো না বা কিছু ভেবো না, ওকে, দেখো।